প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় জামিন পেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদেরের আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। গত 6 ফেব্রুয়ারি মির্জা ফখরুল ও আমির খসরুর পক্ষে জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা। এদিকে গত বছরের 28 অক্টোবর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগে করা মামলায় আদালতে হাজির করা হলে 29 অক্টোবর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি। এদিকে একই মামলায় গত বছরের 9 নভেম্বর থেকে কারাগারে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শীতের জড়তা কাটিয়ে ফুরফুরে ফাল্গুনী হাওয়ায় গা ভাসিয়ে দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হচ্ছে বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবস। সকালে চট্টগ্রামের পাহাড়তলি শেখ রাসেল পার্কে শুরু হয় বসন্ত উৎসব। এতে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত পরিবেশন করে বিভিন্ন সংগঠন। এছাড়া লাল দীঘির মাঠসহ নগরীর বিভিন্ন স্থানে বসন্ত ও ভালোবাসার রঙে প্রাণবন্ত বিভিন্ন বয়সী মানুষ। বসন্ত ও ভালোবাসা দিবসে সৌন্দর্য পিপাসুদের ভিড় করছেন রামগঞ্জের তাহিরপুরে দেশের সর্ববৃহৎ শিমুল বাগানে। জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে নানা আয়োজনে পালিত হচ্ছে বসন্ত বরণ উৎসব। এ উপলক্ষে রাজশাহী কলেজের রবীন্দ্র নজরুল চত্বর থেকে বর্ণিল শোভাযাত্রা বের হয়। বর্ণাঢ্য আয়োজনে কলেজে পালিত হচ্ছে বসন্ত বরণ উৎসব এবং বিশ্ব ভালোবাসা দিবস। নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের শিক্ষার্থীরা শহরে শোভাযাত্রা বের করে। বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা সহ অন্যান্যরা পালন করছে বসন্ত উৎসব। সিরাজগঞ্জের শাহজাদপুরে রংধনু মডেল স্কুলে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং পরিবারের সদস্যরা নিজেদেরকে রংধনুর রঙে সাজিয়ে পালন করছে দিবস দুটি। এছাড়া নরসিংদী, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে বসন্ত বরণ উৎসব এবং বিশ্ব ভালোবাসা দিবস। মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে অটোরিকশা চালক মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। এছাড়া দণ্ডবিধি 394 ধারায় একই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। 2020 সালে 24 মে শাহাবুদ্দিন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। 27 মে একটি জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ওই রাতে নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে টঙ্গিবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে সিরাজগঞ্জে অস্ত্র মামলায় জালাল শেখ নামে এক ব্যক্তিকে 17 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে সিরাজগঞ্জের যুগ্ম জেলা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল 5-এর বিচারক নাদিরা সুলতানা এই রায় দেন। মেহেরপুরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। সোমবার পেশাগত দায়িত্ব পালনকালে বেসরকারি টিভি চ্যানেল 24-এর স্টাফ রিপোর্টার রাশিদুজ্জামান ও জবাবদিহি পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সিরাজউদ্দৌজা পাভেলের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। বগুড়ার গাবতলিতে চলছে দিনব্যাপী ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। এর প্রধান আকর্ষণ 40 কেজি ওজনের পাখি মাছ আর মাছের আদলে তৈরি 12 কেজি ওজনের বাহারি মিষ্টির পসরা। বিভিন্ন প্রজাতির মাছের পাশাপাশি রকমারি ফার্নিচার, ঘর সংসারের যাবতীয় তৈজসপত্রের কেনাবেচা সহ নানা আয়োজনে পালিত হয় এই মেলা। সন্ন্যাসীদের সমাবেশ থেকে শুরু হওয়া এই মেলা কালের বিবর্তনে কখনো মাছের মেলা, জামাই মেলা, আবার কখনো পোড়াদহ মেলা নামে বিখ্যাত হয়ে উঠেছে। মেলাকে ঘিরে উৎসবের ঢেউ লেগেছে বগুড়ার গাবতলি সহ 4 উপজেলার শতাধিক গ্রামে। ঘরে ঘরে চলছে জামাই বরণ। প্রতি বছর মাঘ মাসের শেষে ইছামতি নদী সংলগ্ন মাঠে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা অনুষ্ঠিত হয়। এলাকায় আমি জামাই, আমার বাসা হচ্ছে বগুড়া শহরে, তো আমি নিয়মিত প্রতি বছর এই মেলাতে আসি। এই মূলত মাছের জন্যই আমাদের আসা। কিছুক্ষণ আগে একটা মাছ নেওয়া হয়েছে আমাদের, প্রায় 12 কেজি ওজনের একটা বোয়াল মাছ নিয়েছি। আমরা জামাইরা যখন আমরা শ্বশুর বাড়ির থেকে দাওয়াত যখন করা হয় তখন আমরা আসি। আসার পরে শ্বশুর জামাইদেরকে টাকা দেয় এবং যে পরিমাণ টাকা দেয় তার চাইতে টাকা ইনভেস্ট করে তাদেরকে ওখানে মাছ কিনতে হয়।